বিশাল বড় করবার হচ্ছে ভাই, এখানে ভাইখানে খতরনাক হচ্ছে, খতরনাক হচ্ছে। আমার কি যাওয়াটা ঠিক হবে? আমার কি যাওয়াটা ঠিক হবে এই ভিতরে? ভাইয়ের ভিতরে কিছু একটা তো গড়বড় হচ্ছে বড় সড়ো, জানি না এখানে কি হচ্ছে। ভাই এখানে কি হচ্ছে? ভাইটা কি হলো? ভাই ভাইকে কি হলো? ওটা কি ভাই? এখানে খতরনাক খতরনাক হচ্ছে, খতরনাক। হ্যালো বন্ধুরা, তো সবাই ভালো আছো? তো চলে এসেছি আজকের আবার একটা গেম প্লে নিয়ে। আর আজকে যে গেমটা খেলছি সেটা আমি এর আগে খেলেছিলাম ইনসাইড। আমি মানে দুখানা না তিনটে পার্ট মনে হয় খেলেছি। তো আচ্ছা, তিনটে পার্ট খেলেছি, যেখানে হচ্ছে আমি কেসটা কী হয়েছিল আমি বলে দিই। আমি হচ্ছে একটা গ্রামে থাকি, যে গ্রাম থেকে, গ্রামে আমার সাথে অনেক লোকজনই থাকে। তো সেই গ্রাম থেকে অনেক লোককে কিছু মানুষ হচ্ছে এসে মানে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। আর কেন তুলে নিয়ে গেছে কেউ জানে না। তো আমি শুনেছি সেই মানুষগুলোকে নিয়ে গিয়ে, মানে আমার যে গ্রামে যারা রয়েছে তাদেরকে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট নাকি করছে, মানে ওদেরকে রোবটের মতন বানিয়ে ফেলছে নাকি শুনেছি। তো আজকে আমি কি করব, মানে আজকে না আমি সেদিনই হচ্ছে বেরিয়ে গেছিলাম, আমার আমার হচ্ছে ফ্যামিলির লোকজন, আমার বন্ধু বান্ধব যাদের যাদের নিয়ে গেছে তাদেরকে খুঁজতে। তো আজকের আমি হচ্ছে সেখানকার রহস্যটাকে ফাঁস করবো আর সেখানে যাব। তো আমি এর আগের ভিডিওটাতে কি হয়েছিল, আমাকে একটা ভূত তাড়া করেছিল, মানে আমি ওখানে যখন গেছিলাম একটা ভূত না একটা মানে ওরাই হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে একটা মানুষকে একটা ভূতের মতন বানিয়ে দিয়েছিল। সেই মানুষটার হাত থেকে আমি কালকে বেঁচে গেছিলাম, মানে আগের দিন বেঁচে গেছিলাম। তো আজকের আমি কি করব, সেখান থেকে আরও আগাবো, দেখবো আরও কী কী আমাকে আর মানে আক্রমণ করতে পারে বা কী কী জিনিস আছে ওখানে সেগুলোকে আজকে খুঁজে বের করবো। তো চলো শুরু করা যাক। এই যে দেখো আমি চলে এসেছি এখানে, এখানে হচ্ছে আমি যে রয়েছি এটা হচ্ছে আমাদের মেন যে গাড়িটা, যে গাড়িটা করে হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি। এই যে দেখো আমি আগের দিন এই জায়গাটা অবধি পৌঁছে গেছিলাম, যেখান থেকে আমি এখন কি করব, এখান থেকে আমি হচ্ছে এখান থেকে উপরে একটা লাফ মেরে সুন্দর করে চলে যাই। এই দেখো আমি এখানে গাড়িটা নিয়ে উঠে গেছি একবারে, যেখান থেকে আমি এবার বেরিয়ে যাব। চলো সুন্দর করে হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে দেখি এবার দেখো ওইদিকে, দেখো দূরে একটা দেখো আলো জ্বলছে কিসের জন্য, একটা বিল্ডিংয়ে। এখান থেকে তো আমি যেতেই আছি ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি যাবোটা কোথায় লাস্ট অবধি? সামনে একটা আমি দরজা দেখতে পাচ্ছি, আমি এই দরজাটা অবধি পৌঁছে গেছি। এবার দরজাটাকে কী করতে হবে, এখানে দরজাটাকে কী করতে হবে, দরজাটাকে খুলে ফেলেছি। এ কেস করেছে, কেস করেছে। আমি এখানে কোথায় পড়ে গেলাম এটা? এ ভাই এটা আমি কোথায় যেন একটা পড়ে গেলাম। ভাই এটা কী হলো, আমি এটা একটা কোথায় পড়ে গেছিলাম? আর এখানে দেখো একটা আমাকে জেলের মধ্যে একটা লোক ধরে রেখেছে, এই লোকটাকে মনে হচ্ছে আমার তুলতে হবে। এখানে তোল লোকটাকে, তোল লোকটাকে, তোল না লোকটাকে আমি তুলতে পারবো না। আমাকে লোকটাকে তোলার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, যেটার জন্য হচ্ছে আমি এই লোকটাকে বাঁচাতে পারি। ভাই আমি এখানে একটা খাঁচার মধ্যে চলে এসেছি, এই খাঁচাটার মধ্যে আমি যে এসেছি ঠিক আছে, কিন্তু আমার এই খাঁচাটা দিয়ে কিছু একটা তো করতে হবে, জানি না কী করতে হবে। আর সামনে একটা কিছু আওয়াজ হলো, ভাই এটা সামনে কী হচ্ছে যেন একটা, ভাই এটা কী হচ্ছে, এটা কি সামনে সামনে হচ্ছে, এটা কি ভাই? এই গেটের ওই পারে কিছু একটা তো হচ্ছে গড়বড়, আমার মনে হচ্ছে এখানে একটা গড়বড় কিছু হচ্ছে। দেখো দেখো দেখো, দেখবে দেখবে এইখানে দেখো, এই যে দেখো গেটটা এখন, ভাই এখানে কী একটা হচ্ছে ভাই, ঘটনা কিছু হচ্ছে ভাই এখানে। আচ্ছা তার আগে আমি এখানে করে দেখি, এখানে আমার কিছু তো করতে হবে মনে হয়। এখানে আমি এটাকে কিছু করলাম, ১৯ করে গেলো, ১৯ নম্বর হয়ে গেলো, এবার এবার ১৮। আচ্ছা আমাকে এখানে অনেকগুলো লোককে আনতে হবে, যাতে হচ্ছে আমার এইটার ওয়েটটাকে হয় আর খুলে পড়ে যায়। বুঝতে পেরে গেছি, তাহলে চলো আমি ওখানে গিয়ে দেখি ওই বাড়িটার মধ্যে কিছু একটা মনে হচ্ছে এবার করতে হবে আমাকে। আচ্ছা চলো আমি এখানটাতে চলে এসেছি, এবার এটা আমি কী করব, এইটা আমি উপরে নিয়ে যাচ্ছি, উপরে যাচ্ছে আমার হচ্ছে স্টেজটা, আমার আবার উপরে যাচ্ছে, মানে লিফ্ট আমাদের উপরে যাচ্ছে। আমি গিয়ে দেখি উপরে কী আছে, আমার মনে হচ্ছে আমি উপর দিয়ে দেখতে পাবো কী আছে। ভাই আমি এখানে উপরে এসে আমি যখন বাদিকে আসলাম, বাদিকে এসে দেখো এখানে কতগুলো লোককে যেন এখানে আটকে রেখেছে। ভাই এখানে খাঁচার মধ্যে লোকগুলোকে আটকে রেখেছে, আমার মনে হচ্ছে এদেরকে নিচে ফেলতে হবে, কিন্তু আমি এদেরকে নিচে ফেলবো কীভাবে জানি না, আমি এদেরকে নিচে ফেলবো কী করে। চলো আমি আরেকবার গিয়ে দেখি, এবার নিচে গিয়ে দেখি বা সামনে একবার আগে গিয়ে দেখি সামনে কী আছে। ভাই আমি এখানে সামনে চলেছি, আর এখানে একটা মানে স্টেজ আছে, আমি এটাকে মাইরে এরে এরে আমি লাফতে যে কেন মারলাম এখানে আমি বুঝলাম না, ঠিক আছে বুঝে গেছি। তো আমাকে উপরেও গিয়ে লাভ, তো আমাকে নিচেই যেতে হবে এবার। ভাই এখানে আমি একদম নিচে চলে এসেছি, এবার আমি আগে একবার সামনে গিয়ে দেখি সামনে আমাদের কী আছে। সামনে আমাদের কিছু তো একটা থাকার কথা, এখানে একটা লিভার রয়েছে কিসের যেন, আমার এটাকে ঘুরাতে হবে, ঘুরিয়ে আমার কিছু একটা তো সামনে গিয়ে করতে হবে, জানি না আমার এটা সামনে গিয়ে কী করতে হবে। এখানে একটা ভাই, এখানে একটা ভাই কিছু আছে, এখান থেকে আমি নিচে যদি পড়ি, নিচে পড়লে আমার আমাকে মনে হচ্ছে কেউ মেরে ফেলবে। ভাই আমাকে নিচে পড়লে আমাকে কেউ মেরে ফেলবে, কারণ আমি নিচে কিছু একটা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি নিচে কতগুলো লোক দেখতে পাচ্ছি, এদেরকে কিছু করা যাবে না, আমাকে আগে বাদিকে গিয়ে দেখতে হবে কী আছে। ভাই আমি বাদিকে রাস্তা রাস্তায় চলে এসেছি, আর এখানে দেখো আমি একটা কিছু দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে কিছু হবে, এখানে একটা লাইট কিসের ভাই, এখানে ভাই উপর দিয়ে দেখো ধুলো পড়ছে খতরনাক। আচ্ছা আমাকে এখানে মনে হচ্ছে এই মেশিনটাকে কি টানতে হবে, আমার মনে হচ্ছে এই মেশিনটাকেই টানতে হবে এখানে। দেখি তো এটাকে আমি কি টেনে নিয়ে যেতে পারবো, না আমি এটাকে টেনেও নিয়ে যেতে পারবো না। ভাই আমাকে কি করতেটা কি হবে, চলো তাহলে আমি হচ্ছে যে লিভারটার কাছে চলে এসেছি, এবার হচ্ছে আমার মনে হচ্ছে এটাকে ঘুরাতে হবে দেখি। আরে ভাই এটা তো আরও নিচে যাচ্ছে, ঠিক আছে এখান থেকে আমাকে কিছু তো একটা আনতে হবে, ব্যবস্থা করতেই হবে আমার। চল আমি এখান থেকে এই এই উপরে উঠে যাবে, আচ্ছা ওই মালটাকে আমি যদি এখান থেকে নেই তাহলে আবার হচ্ছে এইটা আবার কী হবে, উপরে উঠে চলে যাবে, ঠিক আছে বুঝতে পেরে গেছি।
তো আমি এখান থেকে যদি সামনে যাই গিয়ে দেখি আমার এখানে কি আছে, এখানে কি আছে এটা কি? আচ্ছা এখানে এতজন লোক এখানে কি করছে কে জানে, আমি জানি না এখানে এতজন লোক কি করছে। আমার মনে হচ্ছে এদেরকে এবার কন্ট্রোল করতে হবে, আর তার আগে আমাকে কি জলটাতে নামতে হবে? ভাই এটাকে আমার জলটাতে তো নামলাম, নেমে নেমে কি করবো আমি, নেমে কি করবো আমি, নেমে কি করবো আমি? উপরে চ উপরে চ উপরে চ উপরে চ উপরে চ ভাই 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 মরে যাবো আমি, আমি যদি বেশি নিচে যেতে যাই আমি মরে যাবো। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি এখান থেকে না নিচে গিয়েই দেখি, আমার মনে হচ্ছে কিছু তো আছে নিচে, নিচে ঠিকই কিছু না কিছু আছে। আমার দেখতে হবে, আমাকে 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 দেখতে হবে। চল 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 চল। এবার আমার দম শেষ হয়ে গেলো, আমার দম শেষ হয়ে যাচ্ছে, আমার দম শেষ হয়ে যাচ্ছে। উফ ভাই 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 বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। আরেকবার 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 যেতে হবে আমাকে, আরেকবার যেতে হবে আমাকে, আরেকবার যেতে হবে। চল 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 উপরে চ 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 উপরে চ। দম শেষ হয়ে যাবে, এক্ষুনি দম শেষ হয়ে যেত। ও ভাই বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। দম শেষ হওয়ার হাত থেকে আমি বেঁচে গেছি কোনো রকমে। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমি কী করবো, এই পাহাড়টাতে চড়ছি, চলে দেখি আমাদের যেতে হবে কোথায়। আমাদের কিছু না কিছু তো রাস্তা বের করতে হবে, এই ভালো মতন আমি জানি। আচ্ছা আমার মনে হচ্ছে এখান থেকে গিয়ে আমাকে এখান থেকে লাফ মারতে হবে, লাফ মেরে দিয়েছি। আচ্ছা 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 বুঝতে পেরে গেছি, আমাকে কী করতে হবে, সামনের যে দড়িটা আছে না ওইটাতে আমাদের যেতে হবে, সামনের দড়িটাতে যেতে হবে। ঠিক আছে বুঝতে পেরে গেছি, তো আরেকটু পিছনে যাই, এবার হচ্ছে একটা বড় সড়ো জাম্প মারবো, আরেকবার আরেকবার করে নিই, তারপরে লাফ মারবো, আরেকবার করে নিই, আরেকবার। তো এবার 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 চ চ চ চ হ্যাঁ বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। হ্যাঁ এবার 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 আমি পার হয়ে যাব, এবার আমি পার হয়ে যাব। এখান থেকে আরেকটু এখান থেকে গিয়ে চ চ চ চ চ চ চ ও ভাই 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 বেঁচে গেছি এক নিজের জন্যই। ঠিক আছে চলো, আমাদের হাতে এখন কাছে সামনে রাস্তা রয়েছে, এখানে চারটা কেন না ভাঙে তাহলে যাবে। তো এবার এবার আমাকে এই দূরের এই রাস্তাটাকে ধরতে হবে, কিন্তু আমি এটাকে ধরবো কীভাবে? এখানে এখান থেকে একটা বড় লাফ মেরে ভাই পৌঁছে গেছি, ভাই পৌঁছে গেছি, ভাগ্য ভালো আমি পৌঁছেছি। আচ্ছা দেখো এইখানের এবার কেসটা, দেখো এখানের এবার কেসটা হচ্ছে কি, আমি এখান থেকে লাফ মারবো, লাফ মেরে ওইটা আমার মাথার মধ্যে লাগাবো, তাহলে কী হবে আমার এখান থেকে না সব মানুষগুলো এখান থেকে যেয়ে দিয়ে দেখো। আরে ভাই আমাকে কী হলো, এটা আমি উপর থেকে ভেঙে পড়ে গেলাম কেন? আচ্ছা এবার এদিকে 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 আমার পিছন পিছন আছে, ভালো হয়েছে এটা, আমার একদিকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, আমার লাভই হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে একটা, যে আমি এটার উপরে উঠবো কীভাবে? এ সাবাস, আমাকে এখান থেকে লোকগুলো তো আটকে দিলো এখানে। ও সাবাস, এ তো হেভি জিনিস ছিল, এ এটা ভালো ছিল, এটা ভালো ছিল ভাই। এবার আমি আমার আমার মনে হচ্ছে একটা কাজটা আমার করতে হবে, সেটা হচ্ছে ওই লোকগুলোকে আমার নিয়ে আসতে হবে। তাহলে আমি নিয়ে আসার জন্য সবার প্রথমে কী করবো, এইটার মধ্যে যাব, গিয়ে আমি এইটাকে ধরবো, ধরে আমি এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলেই ওরা হচ্ছে দেখো আমার এটার উপরে মনে হয় চলে আসবে। দেখেছো বলেছিলাম সব কয়জন আমার এটার উপরে চলে আসবে, হ্যাঁ এই তো সাবাস, সব কয়টা আমার এটার উপরে চলে এসছে, এবার আমরা উপরে চলে যেতে পারবো। ভাই এই লোকগুলোকে দেখে মনে হচ্ছে না যেন জম্বি হয়ে গেছে। ঠিক আছে কোনো ব্যাপার না, ওরা জম্বি হোক যাই হোক, ভালো আছে, ভালো মতন মানুষ থাকুক তারই হবে। তো এবার আমরা কী করবো, সামনে যাব, সামনে গিয়ে আমার দেখতে হবে। আচ্ছা আমার একটা কাজ করতে হবে, আমার মনে হচ্ছে যে একটা বড় ট্রেন দেখেছিলাম মনে আছে, ট্রেনের বগি, আমার মনে হচ্ছে ওইটাকে টেনে আনতে হবে এদিকে। টেনে আমার এনে মনে হচ্ছে আমার ওই উপরটাতে উঠতে হবে, দেখি কী করা যায় এটাকে দিয়ে। চলো আমরা হচ্ছে এই লোকগুলোকে নিয়ে সব চলে এসেছি, এবার দেখি এখানে যদি সব কজন মিলে ধরে, ধরলে এই তো সাবাস, আমি এটাকে টেনে নিয়ে আসতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমার, যে আমি এটাকে যদি টেনে আনি, আনলে আমাদের কী লাভ হবে? আচ্ছা আমি দেখি তো এখান থেকে আমাকে কি উপরে ফেলতে পারবে, এখান থেকে, এখান থেকে ফেল দেখি, এখান থেকে ফেল দেখি, এখানে উপরে ছোট, এখানে ছোট, আর একবার 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 একবার। আরে ভাই ছোট না, তোরা ছোট না, না ওরা আমাকে উপরে উপরে ফেলতে পারবে না। ঠিক আছে চলো তোমাদের ওখানে, এখানে মনে হচ্ছে আমার কাজ নেই। আচ্ছা এক মিনিট, আমার মনে হচ্ছে এই দড়িটা ধরা যাবে, এই দড়িটা হয়তো ধরা যাবে, এই দড়িটা, এই দড়িটা, এই দড়িটা, হ্যাঁ চলো লাভ, এই তো ধরে নিয়েছি। এবার এবার কী করতে হবে আমার? আচ্ছা আমি এখানে উপরে চলে আসলাম, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তো এখানে উপরে চলে এসেছি ঠিকই, কিন্তু এবার এবার আমার কী করতে হবে, এইটা আমি কোন জায়গায় এসেছি ভাই? চলো আমি এখান থেকে আরেকটু পার হয়ে গেছি, এবার আমাকে কী করতে হবে? আচ্ছা এখান থেকে না 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 না, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না। আমার মনে হচ্ছিল ওইটার মধ্যে আমার লাফ মারতে লাগতো, ঠিক আছে বুঝতে পারিনি, আমি আরেকবার নিচে যাব। এবার হচ্ছে আমি নিচে সন্ধ্যে করে চলে আসবো, এসে আমি ওটাকে না গর্তের ওই জায়গাটাতে ফেলবো, ফেলেই আমি মনে হচ্ছে আমি লাফ মারবো। চলো দেখি কাজটা করে দেখি, আমি আগে ওকে হচ্ছে ওখানে সেট করি, সেট করে দেখি ওকে আমি লাফ মারতে পারি কিনা উপর দিয়ে নিচে। চলো আমি এখানে ট্রেনগুলো সব কটাকে নিয়ে চলে এসেছি, এবার আমি একটা কাজ করবো, যেটা সেটা হচ্ছে এখান থেকে ও আমাকে তুলুক উপরে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, হ্যাঁ এই তো সাবাস 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 উঠিয়ে দিয়েছে আমাকে। এবার দেখবো আমি একটা কাজ করে, যেটা হচ্ছে আমি ওইটার মধ্যে লাফ মেরে পড়তে পারি। চলো এটার মধ্যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে, তাড়াতাড়ি এসে, তাড়াতাড়ি এসে, তাড়াতাড়ি এসে, তাড়াতাড়ি এসে এর মধ্যে পড়ো, এই তো সাবাস। এবার এখান থেকে নিয়ে চলো। আরে ভাই ও কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আচ্ছা ওরা আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি আমি তো ভেবেছিলাম আমি মনে হয় গেলাম, আমি মনে আমি তো ভেবেছিলাম আমি মনে হয় গেলাম এখনই, ঠিক আছে। আমি এখানে একটা কোথায় যেন চলে এসেছি, এখানে আমার মনে হচ্ছে কিছু তো একটা করতে হবে, যেটা আমার জানা নেই আমার কী করতে হবে। এখানে দেখি কার্ডগুলো ভাঙতে পারবে কি না, আমার কার্ডগুলো এখনো ভাঙতে পারছে না। আমার মনে হচ্ছে আরও উপরে যেতে হবে, উপরে গিয়ে আরও হচ্ছে লোকদের আনতে হবে। চলো আমি এখানে লিফটের মধ্যে চলে এসেছি, এবার আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে উপরতলাতে যাবো, উপরতলায় গিয়ে দেখতে হবে আমাদের এখানে কী কাজ আছে আরও।
ভাই আমি এখানে উপরতলায় চলে এসেছি, উপরতলায় চলে এসেছি। এবার হচ্ছে আমাদের এখানে পিছনে একটা লোক ছিল না, পিছনে আমার মনে আছে আমার এখানে পিছনে কোনো লোক ছিল, তাদেরকে আমার বাঁচাতে হবে। দেখি ওদেরকে নিয়ে আমি ওদেরকে বাঁচাতে পারি কিনা। এ দেখো আমি হচ্ছে এখানে চলে এসেছি। এবার হচ্ছে আমরা মনে হচ্ছে গেটটাকে আমরা খুলতে পারবো এখানে। এদিকে গেটটাকে খোল সবাই মিলে। হ্যাঁ তোল 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 তোল, এই তো সাবাস, তুলে দিয়েছি। এবার আয় 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 সব কয়জন ভিতরে। আচ্ছা এখানে আরেকটা লোক ছিল যে আমাদের সাথে জয়েন্ট হয়ে গেল। তো এবার আচ্ছা একটা কাজ করবো, আমার ওখানটাতে যেতে হবে। আমি দেখি আমাকে এখান থেকে ছুড়ে, ওই সাবাস, এখানে পৌঁছে দিয়েছে আমার। এবার এইটাকে আমি এখানে করে দিলাম। এবার মনে হচ্ছে ওরা এখান থেকে চলে আসবে। এই পড়িস না, এখানে কেউ চলে আসলো। আচ্ছা এখানে চলে এসছে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরে গেছি। এবার দেখি ওরা, ওদেরকে আমি কি নিয়ে আসতে পারবো, ওদেরকে আমি নিয়ে আসতে পারবো না। আরে ভাই ওদেরকে আমি আনবো কী করে? আচ্ছা আমার মনে হচ্ছে একটা যেটা কাজ করতে হবে, ওরা যখনই হচ্ছে এইদিকে হচ্ছে স্পিডটা পাবে, এখানে স্পিডটা পাবে, পাবে 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 পাবে, চল 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 চল। আহা হলো না হলো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরেকবার একবার 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 একবার, এই তো এই তো এই তো, আয় আয় আয়। আরে ভাই হলো না রে, চলো দেখি এবার, এবার যে করে হোক পারতেই হবে। লাল লাইটটা সামনে যেই চলে আসবে, সামনে যেই চলে আসবে আমরা হচ্ছে কী করবো, এইটাকে ছেড়ে দিই। এই তো এই তো, সাবাস 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 সাবাস, সব কয়জনকে আমি এই পারে নিয়ে চলে এসেছি। চলো এবার আমরা কী করবো, আমরা হচ্ছে এখান থেকে উপরে যাবো। এবার দেখো আমার কাছে কতজন লোক হয়ে গেছে, চলো সব কয়টাকে নিয়ে আমি হচ্ছে এবার সামনের দিকে আগাবো। এবার মনে হচ্ছে আমি যুদ্ধে নামবো। এবার মনে হচ্ছে আমি এখানে যে আমার গ্রামের সব লোকদেরকে পেয়ে গেছি, মানে এখন অবধি আমি সব লোককে পাইনি, অনেক কজনকে খুঁজে পেয়ে গেছি। এদেরকে নিয়ে আমার মনে হচ্ছে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভাই এখানে দেখো, এখানে একটা যে লোক রয়েছে, আমরা হচ্ছে এখানে কী করবো, এখানে ওদেরকে মনে হচ্ছে আমার এখান থেকে ভেঙে ফেলতে হবে। নিচে পড়বে, নিচে পড়লো, নিচে পড়লো, ভেঙে গেছে ভেঙে গেছে। এবার আমরা হচ্ছে কী করবো, এদেরকে নিচেই পেয়ে যাবো, ঠিক আছে। চলো কোনো ব্যাপার না, আমরা ততক্ষণ একবার এখানে ঘুরে দেখে আসি যে সামনে আমাদের যে সামনে যে রাস্তা ছিল সামনে কেমনভাবে আমি বলছিলাম, তো সামনে কাউকে আরও খুঁজে পাই কিনা। এবার দেখো আমাদের এখানে একটা রাস্তা রয়েছে, যেই রাস্তাটাকে আমাদেরকে এখান থেকে যেতে হবে। আমাকে এখান থেকে কীভাবে যাবো, আমি হচ্ছে এইভাবে যাবো। দেখো একবারই হচ্ছে পৌঁছে গেলাম, কারণ ওরা আমাকে হেল্প করে দিল, আমার গ্রামের লোকেরা। এখানে দেখো কত লোক রয়েছে, ভাই এদেরকে আমি তুলবো কী করে, এদেরকে আমি তুলবো কী করে, একে আমি নিয়ে যাবো। এখানে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এরকমভাবেই হচ্ছে লোকদেরকে নিয়ে যেতে হবে সব। তো দেখি আমি কীভাবে কীভাবে আমি সবাইকে নিয়ে যেতে পারি। ভাই এখানে এখানে আমি একটা লোককেই তো খুঁজে পেলাম, আর এই লোকটাকে ভাই কোথায় ফেলে দিলাম একটা, যেন এখান থেকে আমি লোকটাকে কোথায় যেন একটা ফেলে দিয়েছি। কিন্তু এবার কথা হচ্ছে আমার নিচে যেতে হবে। আচ্ছা নিচে ওইটার সামনে রয়েছে, মানে নিচে যে স্টেজগুলো রয়েছে না ওখানেই রয়েছে সব। চলো আমি এই জায়গাটাতে আবার চলে এসেছি। এখান থেকে আমাকে, এখান থেকে ওরা সবাই হচ্ছে কী করবে, আমাকে হচ্ছে উপরে মারবে, উপরে। চলো উপরে মেরে দিয়েছে আমাকে। এবার হচ্ছে আমি কী করবো, ওই উপরে ওই কন্টেনারটার মধ্যে যাবো, গিয়ে মনে হচ্ছে আমার এখান থেকে এবার কী করতে হবে, ওই ট্রেনটাকে দিয়ে কিছু একটা কাজ করতে হবে। চলো তাহলে আমরা হচ্ছে এটার মধ্যে ঢুকে যাই, এইটার মধ্যে ঢুকে গেছি। এবার এ দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, এখান থেকে দেখো এখান থেকে আমি সামনে যাচ্ছি, গিয়ে আমাকে এখান থেকে কিছু একটা করতে হবে। চলো 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 সামনে চলেছি। এবার মনে হচ্ছে আমাকে এই গেটটাকে খুলতে হবে। এই যে সামনে যে কাঠটা রয়েছে এইটাকে আমি ভাঙবো কী করে, আমি না এটাই বুঝতে পারছি না। দেখো দেখো ভাঙছে না, কপালটা আমার কত বড় খারাপ, আমি এতক্ষণ ধরে টানাটানি করে যাচ্ছি, আর এটা হচ্ছে উল্টো দিক থেকে, মানে ওই কী বলে এটাকে, মানে এটাকে লোকগুলোকে হচ্ছে নিয়ে আসতে পারবে, মানে এখান থেকে উপর থেকে উঠে যেতে পারবে, আর আমি এটাকে টানাটানি করে যাচ্ছি। ভাই এখানে জলের মধ্যে আসলেই না কেমন একটা ভয় 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 লাগছে, কারণ হচ্ছে কি জলের মধ্যে আসলাম, ধরো আর জলের মধ্যে দিয়ে হচ্ছে ওই ভূতটা বেরিয়ে চলে আসবো, তাহলে হয়ে গেল গল্প শেষ। তো আমি এখান থেকে আবার চলে এসেছি সামনে, আর এখানে একটা কিছু রয়েছে। আচ্ছা উপরে দেখো মানুষ রয়েছে, আমাদের ওখানে আরো তিনটে বডি বাকি ছিল। তো আমি এখানে একটা কাজ করি, আমি এটাকে নিই, এটাকে নিয়ে নিয়েছি। এবার মনে হচ্ছে আমি এটাকে যখন উপরে লাফ মারবে, আমি এটাকে একটু পিছনে আসি এখান থেকে। চল না, এটা পুরোপুরি উঠছে না, ঠিক আছে পুরোপুরি উঠছে না, তার মানে আমি একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার যখন এখানে এই মানে ইসেটা আসবে না, এই বাক্সটা যখন উপরে যাবে, তো আমি কী করবো, এখান থেকে এখান থেকে এটাকে নিয়ে যায়, এখানে নিয়ে যায়, এই তো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এই তো চলো সাবাস। আমি ভাই এখানে, ভাই আমি প্রো প্লেয়ার, এখান থেকে আমার বুদ্ধিটা ভালো কিন্তু কাজের গেছে, তো বুদ্ধিটা তোমাদের কী মনে হয়? এখান থেকে দেখি, এবার মনে হচ্ছে, এবার মনে হচ্ছে, এবার মনে হচ্ছে, আরে ভাই তাও হলো না, ঠিক আছে আমি আরেকটু ওয়েট করে যাবো। চলো এবার চলো এবার চলো, ধরে নিয়েছি ধরে নিয়েছি। এবার আচ্ছা এই তো কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে। চলো ওদের তিনজনকে নিয়ে তাহলে আমরা হচ্ছে কী করবো, আমার ওই বন্ধুগুলোর কাছে যাবো। আয় 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 তোরা আয়, আমার গ্রামের লোকের কাছে যেতে হবে ওদেরকে নিয়ে। চলো তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে এই তিনজন আমার যে বন্ধু, আরও তিনজনকে পেয়ে গেছি, তিনজনকে নিয়ে আমি এখানে চলেছি। এবার কোথায় যাবো? এবার আমরা যাবো উপরে, যেইখানটাতে যে ঘরটার মধ্যে ওই বাড়ি আওয়াজ আওয়াজ হচ্ছিলো না, ধুমধাম করে আওয়াজ হচ্ছে যে ঘরটার মধ্যে, ওই ঘরটাতে যাবো আর দেখবো ওই ঘরের মধ্যে কী আছে। তাহলে আচ্ছা আমরা এখন আমার বন্ধুদের মানে আমার গ্রামের লোকদেরকে নিয়ে আমরা হচ্ছে উপরে পৌঁছে গেছি। এবার হচ্ছে আমরা কোথায় যাবো? আমরা যাবো এই উপরটাতে, গিয়ে দেখি কাজ হয় কিনা আমাদের। চলো আমাদের সবাই চলে এসছে, আর আমাদের দেখো গেট খুলে যাচ্ছে, ভাই আমাদের গেট খুলে যাচ্ছে। এবার গেটের মধ্যে ওখানে কিছু একটা হচ্ছে, ভাই দেখো গেটের ভিতরে দেখো একবার, বিশাল বড় করবার হচ্ছে ভাই এখানে, ভাই এখানে খতরনাক হচ্ছে খতরনাক হচ্ছে। আমার কি যাওয়াটা ঠিক হবে, আমার কি যাওয়াটা ঠিক হবে এই ভিতরে? ভাইয়ের ভিতরে কিছু একটা তো গড়বড় হচ্ছে বড় সড়ো, জানি না এখানে কী হচ্ছে। ভাই এখানে কী হচ্ছে? ভাই এটা কী হলো ভাই?
ভাইকে কি হলোটা কি ভাই? এখানে খতরনাক খতরনাক হচ্ছে, খতরনাক। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে গেমটাকে শেষ করছি, আর কালকে তোমাদের হচ্ছে আর পরের ভিডিওটা নিয়ে আসবো, যেখানে হচ্ছে আমি হচ্ছে এই রাস্তায় গিয়ে পারবো, যেখানে আমাদের বোমবাস্ট হচ্ছে, মানে বোমবাস্ট হচ্ছে না কি হচ্ছে এখন অবধি ভালো মতন জানি না আমরা, এখানে খতরনাক কিন্তু গেমটা। তো তোমাদেরকে এতক্ষণ অবধি কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর গেমটাকে লাইক করে কমেন্ট মানে সাবস্ক্রাইবও করে দেবে ভিডিওটার উপরে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন এখানেই শেষ হচ্ছে, আর দেখাবে পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তারা।